বুধবার রাতে কৃষ্ণনগর এলাকায় জগন্নাথ জুয়েলারিতে চুরেরা থাবা বসিয়ে 1.5 লক্ষাধিক টাকা সামগ্রী হাতিয়ে নেয়। পরে বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ছুটে আসে কর্ণধার বিষ্ণুপদ বণিক। তিনি এসে দেখেন দোকানের তালা ভাঙা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ছুটে এসে মামলা হাতে নেয়। বিষ্ণুপদ বণিক জানিয়েছেন চুরেরা দোকানের স্বর্ণের চেইন সহ 500 গ্রাম রূপার জিনিস নিয়ে গেছে। অন্যান্য ব্যবসায়ীরা নিরাপত্তার দাবি জানায়। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 500 গ্রাম রূপার মাল নিয়ে গেছে, এই আর কি অবস্থা। আনুমানিক কত টাকার জিনিস নিয়েছে? আনুমানিক প্রায় 1.5 লক্ষ টাকার মাল নিয়েছে। কোন সময় এসে দেখছো? আমি কিছুক্ষণ আগে ফোন করছে আমার, আমি আইতে আজকে দেরি হইব, এই সান টান করতেছি, এমন সময় আমার ফোন গেছে যে আমার শাটার ভাঙা। ব্যুরো রিপোর্ট, ভাইস 18।